হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2020 এসেছে। সো দেখো, উদ্দীপক হিসেবে আমাদের কাছে কী কী ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এই উদ্দীপকের সাথে ক, খ, গ এবং ঘতে আমাদের কাছে কী কী প্রশ্ন চাওয়া হচ্ছে। তো মূলত এখানে উদ্দীপক হিসেবে আমরা তিনটা আকরিকের নাম দেখতে পাচ্ছি, যার একটা হচ্ছে চালকোসাইট, একটা হচ্ছে বক্সাইট এবং অপরটা হচ্ছে ক্যালামাইন। তো এই তিনটা আকরিকের নাম দিয়ে মূলত আমাদের এই উদ্দীপকটি সাজানো হয়েছে। তো এখন এর পরবর্তীতে ক, খ, গ এবং ঘ আমাদের কাছে চারটা প্রশ্ন চাওয়া হচ্ছে। দেখি আমরা আমাদের কাছে কি কি প্রশ্ন চাওয়া হচ্ছে। দেখো, ক এর যে প্রশ্ন সেটা হচ্ছে আইসোটপ কি। তো আইসোটপের সংখ্যাটা যদি আমরা একটু সংক্ষেপে বলতে চাই তাহলে কি বলতে হবে, দেখো তোমরা সবাই জানো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে আইসোটপ বলা হয়। যদি একটা উদাহরণ দেই সিম্পল আকারে তাহলে কি হবে, দেখো কপার সিইউ পারমাণবিক সংখ্যা 29, ভর সংখ্যা একটা হচ্ছে 63, আবার যদি আমি এই অপোজিসিটে আর একটা কপার নিই সিইউ 29, আরটা হচ্ছে গিয়ে 65। তাহলে দেখো এদের যে এই যে কপার, দুইটা কপার, এই দুইটা কপারের দিকে যদি একটু ফোকাস করো তাহলে দেখবা যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু সমান 29, বাট ভর সংখ্যা কিন্তু ভিন্ন। একটা কপারের ভর হচ্ছে গিয়ে 63, একটা কপারের ভর হচ্ছে গিয়ে 65। এদেরকে আমরা একে অপরের আইসোটপ বলতে পারবো। তাহলে কয়ের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। চলো খয়ের প্রশ্নে চলে যাই। খয়ের প্রশ্নে কি বলছে, ইথানল হাইড্রোকার্বন নয় কেন ব্যাখ্যা করো। ইথানলকে কেন আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো দেখো, ইথানলকে কেন হাইড্রোকার্বন বলা হয় না আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদেরকে ফার্স্টেই জানতে হবে হাইড্রোকার্বনটা কি আর ইথানলের সংকেতটা কি। তো ইথানলের সংকেতটা যদি আমরা লিখতে চাই তাহলে কি হচ্ছে, দেখো CH3 CH2 OH, এটাকে বলা হয় ইথানল, এটা ইথানলের সংকেত। তো এটাকে আমরা হাইড্রোকার্বন কেন বলতে পারবো না, কারণ হাইড্রোকার্বন বলতে বোঝানো হয় শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। হাইড্রোকার্বন বলতে বোঝানো হয় শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, যারা এদেরকে আমি হাইড্রোকার্বন বলতে পারবো। এখন ইথানলের সংকেতটা থেকে একটু ফোকাস করো। তো এখানে কিন্তু CH3 CH2 এর পরে কিন্তু একটা অক্সিজেন আছে, তাহলে আমার হাইড্রোকার্বনের সংজ্ঞায় কিন্তু কার্বন হাইড্রোজেন সংজ্ঞায়িত, বাট অক্সিজেন কিন্তু সেখানে সংজ্ঞায়িত না। যেহেতু এই সংকেতটার মধ্যে কার্বন হাইড্রোজেন ব্যতীত অপর অ্যানাদার আর একটা মৌল চলে আসছে, সে হচ্ছে কি অক্সিজেন, যেহেতু চলে আসছে বিদে আমি এটাকে হাইড্রোকার্বন বলতে পারবো না। যদি কোনো কারণে এখানে এই অক্সিজেনটা না থাকতো তখন কিন্তু যে সংকেতটা হইতো তাকে কিন্তু আমি হাইড্রোকার্বন বলতে পারতাম, বাট এখন অক্সিজেন আছে অর্থাৎ নতুন করে একটা পরমাণু সেখানে যুক্ত হয়ে গেছে, এই জন্য একে আমি এখন আর হাইড্রোকার্বন বলতে পারবো না, এই জন্যই মূলত আমার ইথানলটা হাইড্রোকার্বন নয়। তো এটা হচ্ছে কি আমাদের খয়ের প্রশ্ন। চলো আমরা আমাদের গয়ের প্রশ্নে চলে যাই। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্টে এই সংকেতগুলো বা এই সংজ্ঞাগুলো তো অবশ্যই দিতে হবে, এর পাশাপাশি কিছু কথা লিখতে হবে খয়ের জন্য যতটুকু লেখা প্রয়োজন। গয়ের প্রশ্নে কি বলছে, দেখো উদ্দীপকের কোন আকরিকটিকে তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করা যায় ব্যাখ্যা করে। এইখানে যে তিনটা আকরিক, এই তিনটা আকরিকের মধ্যে কোন আকরিকটিকে আমি তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করতে পারবো আমাকে সেটা মূলত ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা আমাদের গয়ের অ্যান্সারটা কিভাবে কমপ্লিট করি। তো দেখো আমাদের কাছে গয়ের যে প্রশ্নটা চাওয়া হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে গিয়া যে উদ্দীপকের কোন আকরিকটিকে তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করা হয় ব্যাখ্যা করে, এটাই মূলত আমাদের কাছে গয়ের কোশ্চেন। তো আসো আমরা আমাদের গয়ের যে কোশ্চেনটা সেটা সমাধান করব। তো এখন এইখানে আমাকে তিনটা আকরিক দেওয়া হচ্ছে, চালকোসাইট, বক্সাইট এবং ক্যালামাইন। তিনটা আকরিকের মধ্যে কোন আকরিকটি আমি আকরিকের তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করতে পারবো, এটাই হচ্ছে কি মূলত কোশ্চেন। তো অ্যান্সারটা হবে তিনটা আকরিকের মধ্যে মূলত আমরা চালকোসাইটকে হচ্ছে গিয়ে যে অক্সাইডে রূপান্তর করতে পারবো তাপ জারণ পদ্ধতিতে। এখন আসো কেন আমরা চালকোসাইটকে অক্সাইডে রূপান্তর করতে পারবো। তো চালকোসাইটের সংকেতটা হচ্ছে গিয়ে দেখো CU2O, যেটাকে বলা হয় কপার সালফেট। তো এই আকরিকটা মূলত একটা সালফেট আকরিক। তো সালফেট আকরিককে সহজেই আমরা হচ্ছে গিয়ে যে আকরিকের তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করতে পারি। তার কারণটা হচ্ছে গিয়া যে কপার কিন্তু মূলত একটা হচ্ছে গিয়ে একটা ধাতু যার সাথে সালফার যুক্ত হচ্ছে। তো এই সালফার অর্থাৎ কপার সালফেটকে যদি আমরা যুক্ত করি অক্সিজেনের সাথে তো কি হবে, কপার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি হবে আর সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। তো আকরিকের তাপ জারণ বলতে মূলত যেটা বোঝানো হয় কোনো একটি আকরিককে, তো এইখানে আকরিক হিসেবে আছে কি কপার সালফেট। তো এই আকরিকের অবশ্যই একটা গলনাঙ্ক আছে, তাহলে এই আকরিককে তার গলনাঙ্কের চাইতে কম তাপমাত্রায় যদি আমি বায়ুর অক্সিজেনের সাপেক্ষে উত্তপ্ত করতে পারি তাহলেই আমি সেইখান থেকে অক্সাইডটা পেতে পারবো। তো কপার সালফাইড, এই কপার সালফাইডকে যদি আমি বায়ুর উপস্থিতিতে যদি আমি উত্তপ্ত করি তাহলে কপারটা গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি করবে আর সালফার গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। এইখানে দেখো সালফার
সালফার কিন্তু একটা উদ্দায়ী একটা হচ্ছে গিয়া যে অর্থাৎ গ্যাসীয় একটা মৌল, তো যে সহজেই সে যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে সহজেই সেখান থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে এবং সেটা কিন্তু বাতাসের সাথে মিশে যাবে বা বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে। তা আমার মূল কাজটাই ছিল সালফারকে পৃথক করা, তার কারণটা হচ্ছে গিয়া কপার সালফাইড এই যৌগের মধ্যে কিন্তু আমার সালফারটি কিন্তু হচ্ছে খনিজ মল, যেটা আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন মূলত কপারের। তো কপারকে যদি আমি হচ্ছে গিয়া যে সালফার থেকে আলাদা করতে পারি তাহলে এটাই হবে আমার মূল উদ্দেশ্য। তো কপারকে সালফার থেকে আলাদা করতে পারলাম কিভাবে, এদের গলনাঙ্কের চাইতে কম তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেখান থেকে দেখো কপারটা কিন্তু পৃথক হয়ে গেল এবং সালফারটা কিন্তু তোমার এই পাশ থেকে পৃথক হয়ে গেল। তো কপারটা পৃথক হয়ে তৈরি করলো কপার অক্সাইড, সালফারটা পৃথক হয়ে তৈরি করলো সালফার ডাইঅক্সাইড। তো এইটাই মূলত আমাদের গয়ের অ্যান্সার। বাকি ক্যালামাইন এবং বক্সাইড, তো ক্যালামাইনের মধ্যেও কিন্তু সালফার নাই, কারণ ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট, এটা কিন্তু একটা এটা একটা কার্বনেট বিশিষ্ট একটা আকরিক। আর বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3, এটা একটা অ্যালুমিনিয়াম অক্সাইড, তো এখানে কিন্তু সালফেট মূলকটা অনুপস্থিত আর কি। তো যার কারণে আমরা এদের দুজনকে অর্থাৎ বক্সাইড এবং ক্যালামাইনকে আকরিকের তাপ জারণ পদ্ধতিতে হচ্ছে গিয়ে যে আমরা ই করতে পারবো না, অর্থাৎ উত্তপ্ত করে আমরা অক্সাইডে রূপান্তর করতে পারবো না। যাকে পারবো সে হবে হচ্ছে গিয়ে চালকোসাইড, এই চালকোসাইডকে আমরা হচ্ছে গিয়ে যে তাপ জারণ পদ্ধতিতে উত্তপ্ত করে আমরা একে অক্সাইডে রূপান্তর করতে পারবো। আর একটা কথা তোমাদের হচ্ছে গিয়া যে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে শুধুমাত্র একটা লাইনের বিক্রিয়া দিয়েই কিন্তু তোমরা অ্যান্সারটা শেষ করবে না, এই বিক্রিয়াটা অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অ্যান্সারটার জন্য, কিন্তু আমাকে কিন্তু এই বিক্রিয়াটার ব্যাখ্যা অবশ্যই নিজেদের ভাষায় সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হবে, তা না হলে কিন্তু আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো এই লাইনটা তো অবশ্যই দিতে হবেই, এর সাথে সাথে যে ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি, তো এই কথাগুলোই তোমরা তোমাদের নিজেদের মতো করে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করে দেবা, তাহলে আশা করি হচ্ছে যে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। চলো আমরা আমাদের ঘয়ের প্রশ্নে চলে যাই। ঘয়ের প্রশ্নে কি বলছে দেখো, যে উদ্দীপকের আকরিক 2 ও 3 হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি কি একই, উত্তরের সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ বক্সাইড এবং ক্যালামাইন এদের দুজন থেকে আমরা কি একই পদ্ধতিতে আমরা কি ধাতু নিষ্কাশন করতে পারবো কিনা, তো এটা আমাকে অবশ্যই অ্যান্সার বিক্রিয়া সহ আমাকে উপস্থাপন করে দেখাতে হবে যে আমরা পারতেছি কিনা। তো আসলে আমরা আমাদের ঘয়ের অ্যান্সারটি শুরু করতেছি। তো দেখো আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের জানতে চাচ্ছে যে ধাতু নিষ্কাশন পদ্ধতি একই হবে কিনা আকরিক 2 এবং আকরিক 3 এর মধ্যে। তো আসলে আমরা অ্যান্সারটা সমাধান করব। তো আকরিক এইখানে দেখো আকরিক 2 যেই যেটা আছে সেটা হচ্ছে বক্সাইড এবং আকরিক 3 যেটা আছে সেটা হচ্ছে ক্যালামাইন। সো আমরা যেটা করলাম বক্সাইডকে লিখে ফেললাম Al2O3, তো এই Al2O3 এবং 2 অনুপানে এটাকে বলা হয় বক্সাইড, এবং ক্যালামাইন এর সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট ZnCO3, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। তো এইখানে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে যে এইটাকে 2 দিয়ে দেবো আর এটাকে 3 করে দিব, তাহলে হচ্ছে যে আমাদের আকরিক 2 এবং আকরিক 3 হয়ে যাবে। আচ্ছা এখন তো বক্সাইডকে এবং ক্যালামাইনকে আমি একই পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারবো কিনা, এটাই আমার কাছে মূলত জানতে চাওয়া হচ্ছে। তো দেখো আমরা যে বক্সাইড যে নিলাম Al2O3 2 অনুপানি, এই বক্সাইড নেওয়ার ফলে এই বক্সাইড থেকে মূলত কিন্তু আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে নিষ্কাশন করব। তো অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে পৃথক করলাম বক্সাইড থেকে। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে পৃথক করার পর আমার পরবর্তী যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে গিয়া যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে পুনরায় আবার আয়নিত করা, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমরা আয়নিত করতে চাই তাহলে আমরা পাচ্ছি 2 অ্যালুমিনিয়াম 3+, কারণ অ্যালুমিনিয়াম 2 এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়াম 3 করে ইলেকট্রন ত্যাগ করতে পারে। সো 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস এখানে অক্সিজেন আছে 3, এবং প্রত্যেকটা অক্সিজেন 2 করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তো 3 অক্সিজেন 2-, এইভাবে করে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে আয়নিত করে নিলাম। তো এর মধ্যে থেকে আমার ক্যাটায়ন হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম আয়ন এবং অ্যানায়ন হচ্ছে গিয়ে অক্সিজেন আয়ন। তো এখন আমি ক্যাথোড এবং অ্যানোড তড়িদ্বারে কিছু বিক্রিয়া সম্পন্ন করব, যেখানে আমার ক্যাটায়নরা ক্যাথোড তড়িদ্বারে গিয়ে চার্জ মুক্ত হবে এবং অ্যানায়নরা অ্যানোড তড়িদ্বারে গিয়ে চার্জ মুক্ত হবে। তো ফার্স্টে দেখো আমরা ক্যাথোড তড়িদ্বারে যে বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া, কেননা ক্যাথোড তড়িদ্বারে গিয়ে আমার ক্যাটায়নগুলো চার্জ মুক্ত হতে ইলেকট্রন গ্রহণ করে, সো ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। তো আমরা অ্যালুমিনিয়াম 3+ যদি চার্জ মুক্ত করতে চাই তাহলে কি করতে হবে, সেখানে 3 ইলেকট্রন সরবরাহ করতে হবে। সো অ্যালুমিনিয়াম 3+ 3 ইলেকট্রন ইকুয়াল টু অ্যালুমিনিয়াম। তো আমার এইখানে যেহেতু 2 অ্যালুমিনিয়াম ছিল, সো আমি যদি 2 অ্যালুমিনিয়াম 3+ নেই এবং সেখান থেকে যদি 6 ইলেকট্রন আমি দিতে পারি এদেরকে, তাহলে আমার 2 অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে, চার্জ মুক্ত হয়ে যাবে। অ্যানোডের জারণ বিক্রিয়া, তো অ্যানায়নগুলা অ্যানোডে যাবে এবং সেখানে গিয়ে তারা ইলেকট্রন ত্যাগ করবে বিধায় আমি এটাকে অ্যানোডের জারণ বিক্রিয়া বলতে পারবো। তো অ্যানায়ন কি আছে, অক্সিজেন 2-, তো
তো অক্সিজেন টু মাইনাস যদি দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেখান থেকে আমি নিট অক্সিজেন বা অক্সিজেন পরমাণু পাচ্ছি। তো আমার এখানে অক্সিজেন ছিল তিনটা, তো তিনটা অক্সিজেন সবাই দুইটা করে ইলেকট্রন ত্যাগ করলে মোট ছয়টি ইলেকট্রন ত্যাগ করা হবে এবং আমি তিনটা অক্সিজেন পরমাণু পাবো। তো এভাবেই আমাদের অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, এবং যেই পদ্ধতিতে আমরা কাজটা করতেছি সেই পদ্ধতির নাম হচ্ছে গিয়া তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আর একটা কথা, যেহেতু ধাতু নিষ্কাশন কথাটাও বলতেছি, দেখো আমরা যখন ক্যাথোডের বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবো এইখানে কিন্তু আমি অ্যালুমিনিয়াম পাচ্ছি, অর্থাৎ আমার মূল কাজটাই ছিল আমার অ্যালুমিনিয়াম ধাতুকে সম্পূর্ণ বক্সাইড আকরিক থেকে পৃথক করা। তো যদি আমি ক্যাথোড তড়িৎ দ্বারা যাই তাহলে সেখানে কিন্তু আমি অ্যালুমিনিয়াম ধাতু পাবো, এবং যেই ধাতুটা হবে আমার সম্পূর্ণ মুক্ত ধাতু যেটা আমার প্রয়োজন ছিল। তো আমরা কিন্তু এইভাবে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম পেতে পারি, এবং আমাদের এইখানে যেই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তার নাম হচ্ছে গিয়া তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। সেকেন্ড আসো ক্যালামাইন। তো ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। এই জিঙ্ক কার্বনেটকে যদি তুমি তাপ দাও তাহলে সেখান থেকে তোমরা দুইটা যৌগ পাবা, একটা হবে তোমার জিঙ্ক অক্সাইড, অপরটা হবে তোমার কার্বন ডাইঅক্সাইড যদি আমি তাপ প্রয়োগ করি। তো জিঙ্ক অক্সাইডকে যদি আমি এখন কার্বনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করাই তাহলে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে তৈরি করবে কার্বন মনোক্সাইড, এবং জিঙ্কটা সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবে। এইখানে আমি যে পদ্ধতিগুলো অনুসরণ করলাম এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। তার কারণটা হচ্ছে কি, যে দেখো কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া যে হচ্ছে এইখানে, এখানে মূলত কার্বনটা কিন্তু বিজারিত হচ্ছে, কার্বন দ্বারা বিজারণ সম্পন্ন হচ্ছে, কারণ সে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে আর কি। তো এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সে কার্বন মনোক্সাইড তৈরি করতেছে, আর আমার জিঙ্ক সম্পূর্ণভাবে সে পৃথক হয়ে যাচ্ছে, পৃথক হয়ে সে একা হয়ে যাচ্ছে। আর আমার মূল উদ্দেশ্য ছিল জিঙ্ক কার্বনেট থেকে আমার জিঙ্ক ধাতুটাকে এখানে কি করা, পৃথক করা বা মুক্ত করা। তো দেখো আমরা ক্যালামাইন থেকে জিঙ্ক ধাতুকে মুক্ত করে ফেললাম, আর বক্সাইড থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত করলাম। তো বক্সাইডের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করেছি, আর ক্যালামাইনের ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করেছি। তা আমাকে কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছিল যে পদ্ধতি দুই এবং তিন আকরিকের তড়িৎ বিশ্লেষণ, দুই এবং তিন আকরিকের ধাতু নিষ্কাশন পদ্ধতি একই কিনা। অ্যান্সারটা হবে একই না, কারণ আমরা বক্সাইডকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মুক্ত করি আর ক্যালামাইনকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে মুক্ত করি। আশা করি তোমরা সবাই অ্যান্সারটি বুঝতে পেরেছো। তো এভাবেই কিন্তু আমি ক, খ, গ এবং ঘ আমাদের চারটা যে সৃজনশীল, সেই চারটা সৃজনশীলের উত্তর আমি সমাধান করলাম। আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। আমরা এখন যেই কাজটা করবো, ক এবং খ, গ এবং ঘতে যে সৃজনশীলগুলো অ্যান্সার করলাম, তো এই অ্যান্সারগুলো যদি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ধারাবাহিকভাবে লিখতে পারো, আশা করি তোমরা এই যে কোশ্চেনটা সেই কোশ্চেনে তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। আমাদের টেকনিক ইজি এডুকেশনের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।